দীর্ঘ 15 বছর ধরে চট্টগ্রামের পতেঙ্গা ইপিজেড সহ বেশ কিছু এলাকায় পানি সরবরাহ করছে না ওয়াসা, অথচ প্রতি মাসে পানির বিল পরিশোধ করছেন এমন অভিযোগ ভুক্তভোগীদের। কোনো কোনো সময় ওয়াসার পানি গেলেও ঘোলা দুর্গন্ধ ছাড়া মিলেনি ওয়াসার সুপেয় পানি। ওয়াসা কর্তৃপক্ষ বলছে পুরনো পাইপলাইনের কারণে কোনো কোনো জায়গায় পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ওয়াসা এমডি বলছেন অচিরেই কেটে যাবে সুপেয় পানির সমস্যা। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ একের পর এক কোটি কোটি টাকার প্রকল্প চালু করলেও পতেঙ্গা ইপিজেড ও হালি শহরের মানুষের ভাগ্যে এখনো সেভাবে জুটছে না ওয়াসার সুপেয় পানি। গভীর নলকূপ বসালেও বঙ্গোপসাগর কাছে থাকায় সেই পানিও লবণাক্ত। তবে দীর্ঘ 15 বছর ধরে ওয়াসার পানি সরবরাহ না করায় এই লবণ পানির উপরেই নির্ভর করতে হচ্ছে এসব এলাকার বাসিন্দাদের। তাদের অভিযোগ ওয়াসার পানি না পেলেও প্রতি মাসে বিল পরিশোধ করতে হচ্ছে। ওয়াসার পানি পাচ্ছি না, তারপরে এখন আমরা লবণ পানির উপর নির্ভরশীল, দ্বীপের পানির উপরে নির্ভরশীল, বিল পরিশোধ করা সত্ত্বেও পানি পাচ্ছি না আমরা। তবে পানি সরবরাহ বন্ধ রেখে ওয়াসার পানি বিক্রি করছে একটি চক্র, এমন অভিযোগও রয়েছে ভুক্তভোগীদের। যখন ওরা আমাদের এখানে পানি আসে না, ওরা পানি বিক্রি করে, আমাদের স্টিমের এলাকা পানি আসে না, আর যদি মাঝে মাঝে আসে সব ময়লা পানি। আর ওয়াসার প্রধান প্রকৌশলী বলেন যেহেতু পতেঙ্গা ইপিজেড এর কোনো কোনো এলাকায় পানির সমস্যা দ্রুত সমাধান হবে না, তাই সেই সব জায়গায় বিল নিয়ে বন্ধ রাখার কথা জানান তিনি। তারা আমাদের ওখানে কানেকশনটা আমাদের থেকে নিয়েছে এবং কানেকশন নেওয়ার পরে ওগুলোতে আপনার লাইন চার্জ যেটা আসতেছে এই সেটার কথাই বলতেছে। তো এখন আমরা কয়েকটা জায়গায় আমরা উদ্যোগ নিয়েছি যে যেগুলোতে লাইন চার্জ এরকম আসতেছে, যেহেতু পানি এখন ওখানে আমরা এখনও দিতে পারতেছি না, ওই জায়গাগুলো আমরা এখন স্টপ রাখবো। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন চট্টগ্রাম শহরে ওয়াসার পানির চাহিদা 50 কোটি লিটার, ইতিমধ্যে উৎপাদন বাড়িয়ে 40 কোটি লিটারেরও বেশি পানি সরবরাহ করা হচ্ছে। সার্ভে করে দেখেছি সারা শহরে মানুষের 98% বাড়িঘরে পানি দেওয়ার মতো সক্ষমতা আমরা পেয়েছি। আমরা আরও 3টা প্রকল্প হাতে নিয়েছি, এই সবগুলো প্রকল্প হালদা নদী এবং কর্ণফুলি নদী বেসড, এবং এগুলো সবগুলো যদি শেষ হয়ে যায় তাহলে চট্টগ্রাম শহরে 24 ঘন্টা পানি থাকবে। জানান 2040 সাল পর্যন্ত ওয়াসার পানি সরবরাহের কোনো ঘাটতি যেন না হয় সেই বিবেচনায় একের পর এক নতুন নতুন পানি শোধনাগার প্রকল্প নিয়ে এগুচ্ছে ওয়াসা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।